সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আইপিএল এ একটা সুপার ডুপার একটা ম্যাচ আছে, সেটা হচ্ছে যে কেকেআর এবং পাঞ্জাব কিংস। একদিকে শাহরুখ খান, আরেকদিকে প্রীতি জিন্তা, একদিকে ক্রিস গেইল, আরেকদিকে অ্যান্ড্রু রাসেল, একদিকে সাকিব আল হাসান, অন্যদিকে থেকে পাঞ্জাব কিংস। কে পাঞ্জাব কিংসে কে খেলে? আরে লোকেশ রাহুল, ভারতের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েও কেকেআরের হয়ে খেলতে পারছে না। আর অন্যদিকে ক্রিস গেইল ইউনিভার্সাল বস হয়েও তিনি খেলছেন না। এর কারণ হচ্ছে এই মানে কোয়ারেন্টাইন হিসেবে বায়ো বাবলে থাকতে থাকতে একটা বিরক্তি চলে এসেছে ক্রিস গেইলের। আর সামনে যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ আছে, সেই জন্যেও যে ক্রিস গেইল বলেছে যে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আমাকে একটু রেস্ট নেওয়া দরকার, ওয়েস্ট ইন্ডিজ টিমকে কিছু দেওয়া দরকার, যে কারণে সে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। সো যাই হোক, খেলা কিন্তু মানে কেকেআরের অ্যান্ড্রু রাসেলও নাই, তার হচ্ছে ইঞ্জুরি। সো এখানে একটা সুযোগ ছিল যে বাংলাদেশের সাকিব আল হাসানকে দলে নেওয়ার, কিন্তু গত ম্যাচে টিম সাউদিকে নামিয়েছে। আপনারা জানেন যে কলকাতার হেড কোচ হচ্ছে ম্যাককালাম, সে তার দেশের প্লেয়ারদেরকেই প্রায়োরিটি দিচ্ছে। যাই হোক, সেই ক্ষেত্রে আমরা কথা বলবো না, আজকে ম্যাচটা হেরে যাক, তারপর কথা বলা হবে। আমরা চাই কলকাতা জিতুক এবং টপ ফোরে চলে যাক। আচ্ছা, তুমি কাকে সাপোর্ট করবা, কলকাতা নাকি পাঞ্জাব? মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা তো খুব খারাপ, টপ ফোরে যেতে পারে কিনা সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই, টপ ফোরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। বাদ, তাহলে এরপর কাকে সাপোর্ট করবা? মানে কেন কেউ সাথে আর হারতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, হারতেছে আর হারতেছে, এইবার কোনো মুম্বাই ইন্ডিয়ান্সের ভ্যালু নাই। মানে আরেকটা ম্যাচ খেলা ওগুনে, আরো দুই একটা ম্যাচ খেলা, তুই তিনটা ম্যাচ মনে বাকি আছে, তিনটা না দুইটা ম্যাচ বাকি আছে, তো হারলে বাদ, তোমার টিম তো বাদ, এখনো সময় আছে, কেকের কে সাপোর্ট করো, কেকের সুপার ডুপার খেলতেছে আজকে। যদি আর মুম্বাই ইন্ডিয়ান্সের কথা কি বলবো, কেকের মুম্বাই ইন্ডিয়ান্সের কথা কি বলবো। আর একটা বিষয় যেটা হচ্ছে যে লাস্ট পাঁচবারের দেখা চারবারই কেকেআর জিতেছে, আজকে জিতে যাবে সেটাই প্রত্যাশা করি। কেকেআর কে দল মনে হয় না? বিরাট কোহলি টিম, আরসিবি, আরসিবিও টপ ফোরে থাকবে, সিএসকে থাকবে, দিল্লি ক্যাপিটালস থাকবে, মুম্বাই ইন্ডিয়ান্স এর পরে বিরাট কোহলি। বাবা বাবা বাবা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কমেন্টে জানাবেন যে আজকে কে, আজকে কে জিতবে, কলকাতা নাকি পাঞ্জাব? কেকেআর মনে হয়। ওকে, আপনারা কাকে মনে করেন কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।